যে শ্রীকৃষ্ণ বন্ধুরা কেমন আছি সবাই আশা করছি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো এখন সন্ধ্যার বাজে প্রায় এখন সাড়ে সাতটা বাজে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার আর দিকে পড়তে বসেছে তো তখনই দেখলে আর কি পাখি ওরা এইভাবেই ডাকে যখনই ও পড়তে বসে তো এইভাবে আর কি গান বেশি করে পড়ে আর ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে এখন দেখো এখানে আমি রসুনটা ছি আর ও আমাকে চিপস শেয়ার করলো যখনই কিছু খায় ও আমার সাথে শেয়ার করে তো ব্লগটা আজকে সন্ধ্যার থেকে শুরু করলাম তো সেটা আর কি বুঝে যাবে কেনই বা আমি সন্ধ্যার থেকে স্টার্ট করেছি আর এখানে আমি রসুন পেঁয়াজ ওইগুলো আর কি ছুলে রাখবো যতক্ষণে ছুলবো ততক্ষণে আর কি ওর পড়াশোনা যেটা থাকে সেটা আর কি আমার পড়াশোনা করানোও হয়ে যাবে আর এদিকে কাজটাও হয়ে যাবে তার জন্য এখানে টেবিল নিয়ে বসে গেছি এই ঘরটায় বসলে কি হয় ও পড়ছে যেটা আমি শুনতে পারবো যে কী পড়ছে তো তার জন্য এই ঘরটায় বসেছি আর সন্ধ্যার থেকে শুরু করার কারণটাই হচ্ছে এই ফুলটা তো এই দেখো আমি বাইরে এসে গেছি টর্চ একটা নিয়ে কারণ এখানে লাইট ছিল না যেহেতু একদম অন্ধকার জায়গা এটা তো এই ফুলটা দেখো এটাকে নাইট কুইন তো অনেকেই হয়তো এই ফোলটাকে চিনো বা অনেকেই হয়তো দেখনি বা চিনো না তো যাই হোক এইটাকে নাইট কুইন বলে আর পুরো বছরে এক বছরে একবারই আর কি ফুটে একদিনই ফুটে আর এক রাত্রি আর কি ওর লাইফটা থাকে কিন্তু এতটা সুন্দর প্লাস এত বড় আর গন্ধটা খুবই সুন্দর আর তো আমাদের বাড়িতে এইবার এই তিনটাই ফুটেছে গতকালকে একটা ফুটেছিলো তো সেটা দেখাতে ভুলে গেছি মানে নিজেও দেখে নিই যাই হোক আজকে তিনটা ফুটেছে আরও ফুটবে এটা একটু গাছটা আরও বড়ো হবে আর আরও ফুটবে কিন্তু এই তিনটা কলি একসাথে এসেছিলো তো তার জন্য তিনটা কলি ফুটেছে তো এখানে একটা নিচে একটা দেখতে পাচ্ছ উপরে একটা ছিল আর একটা আছে একদম কনায় আর কি ভিতরে একটা আছে তো খুবই সুন্দর লাগছিল এই দেখো আর একটা তো দেয়া পড়ছিল তো দেয়াকে আমি বলেছি যে নাইট উইনটা ফুটে গেছে তো বললো যে ঠিক আছে আমি একটু আর কি গন্ধটা নেব এটার গন্ধটা না খুবই ভালো লাগে দেয়ার তো দেখো পড়াশোনা ছেড়ে এসে গেছে গন্ধটা নিতে আর বলছে খুবই ভালো লাগে আর এদের মানে ফুলের সাইজটা হচ্ছে পুরো দেওয়ার মুখের সাইজের বলতে পারো মানে সাইজটা এত বড় ফুলের তো তোমাদেরকে ফুলটা দেখানোর পর এসে গেছে আমি রান্না বান্না করতে তো সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম মশলা বাটার থেকে ধরে সব কিছু রেডি করে তারপরে আর কি ফুলটা দেখাতে গেছিলাম তোমাদেরকে আবার দেওয়া পড়তে বসে গেছে যেহেতু কয়েকদিন ধরে অ্যাবসেন্ট ছিল মানে দুদিন অ্যাবসেন্ট ছিল তো অ্যাবসেন্টের জন্য অনেকটাই আর কি পড়াশোনা বেড়ে গেছে ওর মানে নোটস আর কি অনেকগুলো হয়ে গেছে তো সেইগুলো লিখছে আবার শিখতেও হবে যেহেতু তো সামনের সপ্তাহ পুরো আর কি ওর টেস্ট আছে তো তার জন্যই আর কি আরও পড়াশোনাটা আর কি ওর চাপ পড়ে গেছে তো এখনও পড়ছেও আর আমি এই দেখো মাংসটা বানাচ্ছি আর একদিকে আমি জিরা রাইস বসিয়ে দিয়েছি আজকে মাংসের সাথে জিরা রাইস হবে আমাদের আর এই দেখো মাংস রেডি হয়ে গেছে জিরা রাইসটাও হয়ে গেছে মাংসের সাথে জিরা রাইস খুবই ভালো লাগে আমাদের ঘরে সবার আর কি ফেভারিট তো যাই হোক আমি মাংস যখন রান্না করেছিলাম গতকালকে রাত্রে কিছুটা সরিয়ে রেখেছিলাম মানে আজকে এখন নেক্সট ডে আর কি তো সকালবেলা ব্রেকফাস্টে আমি চিকেন চাও করেছিলাম তো দেখতেই পাচ্ছি এখানে আমার ছাওয়া অলমোস্ট হয়ে গেছে আর আমি এইভাবে চিকেন যখনই আসে তো কিছুটা চিকেন আর কি সরিয়ে রেখে দিই যেগুলো একটু হার্ড থাকে চিকেন যেগুলো আর কি তরকারিতে খেতে ভালো লাগে না তো সেইগুলো সরিয়ে রেখে দিই সেইগুলো আর কি ভালো করে ফ্রাই করে চিকেন ছাউটা করলে তো ওই মাংসটা সবাই খায় আদারওয়াইজ তরকারিতে দিলে সেই শক্ত শক্ত মাংসগুলো খায় না তো যাই হোক আর লেগ পিসটা সবারই ফেভারেট তো লেগ পিসটাই সবাই খায় বাকি যেটা মাংস থাকে সেটা আর কি খায় না আগে তো কালিওয়ারা ছিল ওরাই খেত এখন তো কালিওয়ারা নেই তো তার জন্য কে বা খাবে তো ব্রেকফাস্ট করার পর আমি ভাবলাম আজকে তোমাদের সাথে একটা আলাদাভাবে একটা কিছু শেয়ার করি যেটা তোমাদেরও আর কি উপকার হবে তো আজকাল প্রায় সবারই চুল পড়ছে প্লাস হচ্ছে ড্যান্ডার সমস্যা অনেকটাই সমস্যা আর কি সবাই ভুগছে এটা সেটা সবাই কিছু আর কি লাগাচ্ছে বা কিনছে তো অনেক রকমের প্রোডাক্ট হয়তো ইউজ করছে কিন্তু কিছুতেই আর কি লাভ হচ্ছে না হেয়ার ফল হচ্ছেই বাড়ছে প্লাস চুল পড়ে পড়ে থিন হয়ে গেছে তো এই দেখো আমি গতকালকে রাত্রে যে মাংস করেছিলাম তো সে যখন আমি পেঁয়াজটা কুড়িয়েছিলাম তো সেই আর কি জলটা অনেকটা বেরিয়েছে দেখো পেঁয়াজের জল আর পেঁয়াজটা লাল পেঁয়াজ হতে হবে যেটা একদম রেডিশ সেটা ওইটার আর কি জলটা হতে হবে আর পেঁয়াজের জলের সাথে লাগবে এই দেখো কালো জিরে লাগবে এক চামচের মতো যা যেমন চুল আছে সেই হিসাবে আর কি এক চামচ বা আধা চামচ দেড় চামচ ওরকম আর কি এখন আমার যেহেতু চুলটা লম্বা আছে আমি এক চামচের মতো নিলাম আর এটাকে আমি এখন শিল্পাটা ভালো করে বেটে নেব বেশিক্ষণ লাগে না ঝটপট হয়েও যায় এই দেখো একদম একদম পেস্ট করে নিয়েছি ভালো করে বাটার পর আমি এই যে পেঁয়াজের জটা জল আছে পেঁয়াজের জলের সাথে মিক্স করে নিয়েছি তো যেহেতু একদমই লিকুইড এটা তো এটাকে হাত দিয়ে তো লাগানো যাবে না তো তার জন্য আমি কটনের একটা নিয়ে নেব কটন দিয়ে তারপরে এইভাবে আর কি কটনটাকে ভিজিয়ে ভিজিয়ে পুরো চুলে লাগাবো আর চুলটা যেহেতু লম্বা বা যাদের ছোটোই হলেও এইভাবে দুভাগ করে নেবে তাহলে দুভাগ করলে কি হয় ইজি হয় লাগাতে তো এইভাবে দেখো কটনটাকে আমি ভিজিয়ে ভিজিয়ে শুধু রুটসে লাগাবো তো যাদের ড্যান্ড্রফ অনেকটা বেড়ে গেছে কিছুতেই কমছে না এটা সেটা শ্যাম্পু ট্যাম্পু কিছু লাগিয়ে যদি কমে না থাকে তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারো কারণ আমারও ড্যান্ড্রাফ অনেকটাই হয়ে গেছিলো তার জন্য হেয়ার ফল বেড়ে গেছিলো তো এটা লাগানোর পর অনেকটা কমে গেছে তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো আমি এইভাবে কটনটাকে ভালো করে ডিপ করে করে যত রুটস আছে আমার গুড়িগুলোতে লাগিয়ে নিচ্ছি চুলে লাগাতে হবে না শুধু রুটসে লাগালেই হবে এইভাবে আর যতবারই লাগাবো আমি আবার ভালো করে মাসাজ করব চুলটাকে যত মাসাজ করবো এটা ভিতরে যাবে এই জলটা আর কি ভিতরে যখনই যাবে তো রুটস থেকে আর কি এটা ভালো হবে তো তার জন্যে আমি ভালো করে এটাকে মাসাজ করব আর যেহেতু এটা লিকুইড তো তার জন্য কি হয় একটু একটু আর কি নিচের দিকে চুলের থেকে নেমে পড়ে এসে যায় তো সেই ক্ষেত্রে আর কি ভালো করে মাসাজ করে নিলে এটা অ্যাবজর্ভ হয়ে যাবে এই পেঁয়াজের জলটা বা এই যে আমি হেয়ার প্যাক বলতে পারি তো এটা আর কি এতটা সহজ লাগানোটাও সহজ প্লাস হচ্ছে ধুয়ে নেওয়াটাও আর কি সহজ মানে বেশি জলটাও লাগবে না আর যেইভাবে আমরা নর্মাল শ্যাম্পু করি সেইভাবে নর্মাল শ্যাম্পু করলে জলটাও বেশি লাগবে না খুব সুন্দরভাবে আর কি পরিষ্কারও হয়ে যায় জলও অতিরিক্ত জল লাগবে না বেশিক্ষণ মাথা আবার হেভিও হবে না কারণ আমরা অনেকটা হেয়ার প্যাক লাগালে কি হয় মানে আমাদের মাথা হেভি হয়ে যায় আর আমাদের অনেক কষ্ট হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এই যেটা হেয়ার প্যাক আছে একদমই কষ্ট হবে না আর মানে যেভাবে মনে হবে যে তুমি একটা অয়েল লাগিয়েছো সেইভাবে আর কি অয়েল লাগানোর পর যেটা কাজ করো নর্মাল কাজ করবে আধা ঘন্টা রেখে তারপরে মাথায় ধুয়ে নিলেই হয়ে যাবে তো একদমই ইজি প্লাস হচ্ছে একদমই কম সময়ে হয়ে যায় আর ইনস্ট্যান্ট আর কি রেজাল্ট পাবে তো মানে ফার্স্ট ধোয়াতে একবার ধোয়াতেই দেখবে যে তোমার ড্রেন অনেকটাই কমে গেছে প্লাস নতুন চুল আসবে সপ্তাহে তো দুদিন এটা করবে সপ্তাহে দুদিন আর কি অ্যাপ্লাই করবে চুলে তো যেই কোনো জিনিসের ভালো রেজাল্ট পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হয় তো সেইভাবে এই জিনিসটারও আর কি একটু ধৈর্য ধরতে হবে সপ্তাহ দুদিন লাগাতেই হবে আর ভালো করে আর কি স্কাল্পটাকে ক্লিন রাখতে হবে তো ধৈর্য ধরে যখন করবে আর যখন ভালো রেজাল্ট পাবে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কারণ আমি রেজাল্ট পেয়েছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো আমার প্যাকটা লাগানো হয়ে গেছে আর এইভাবে আমি খোপা করে রেখে দেবো ঘরের কাজ শেষ করার পরে যখন স্নান করবো শ্যাম্পু দিয়ে তারপরে তোমাদের সাথে আর কি শেয়ার করছি চুলটা কত সিল্কি কত সুন্দর হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো আমি স্নান করে এসে গেছি চুলটা যদিও মানে ভিতর দিকে ভেজা আছে তো উপর দিকটা আর কি শুকিয়ে গেছে তো আর তোমাদের সাথে শেয়ার করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানি কেমন লাগলো ততক্ষণ যেন টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো